হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, আমি অনেক দিন ভিডিও দিতে পাচ্ছি না, একটু প্রবলেমের মধ্যে আছি, তোমরা নিশ্চয়ই জেনে নিয়েছো আগের ভিডিওতে। যাক, আমি আজকে তোমাদের একটুখানি দেখাবো সোমরাবাজারে আনন্দময়ী মন্দির। তোমরা যদি সোমরাবাজার বা সবুজ দ্বীপে আসো তাহলে এই মন্দিরটা দেখতে ভুলো না, খুব সুন্দর মন্দির। একটি সুবিশাল পুকুরের ধারে 25 চূড়া যে মন্দিরটি আছে ওইটিই হলো আনন্দময়ী মন্দির। এই মন্দিরটি হলো সোমরাবাজারের সুখরিয়া গ্রামে অবস্থিত। এই মন্দিরটির পুরো নাম আনন্দময়ী ভৈরবী মন্দির। এখানকার মধ্যে এটা খুব জাগ্রত মন্দির। 1763 খ্রিস্টাব্দে বীরেশ্বর মিশ্র মোস্তাফি স্থাপন করেন। এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বরের মন্দির নাকি হয়েছিল। পশ্চিমবঙ্গের মধ্যে যে 5টি 25 চূড়াযুক্ত মন্দির আছে তাদের মধ্যে এই মন্দিরটি অন্যতম। তাহলে মন্দিরটি দেখে নিন,